নমস্কার, আমি আজকে সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স করব, সেটা হচ্ছে এঁচোড়ের চপ। এই এঁচোড়ের চপটা আমি একটু অন্য ধরনের করব। এঁচোড়টা বড় বড় করে কেটে নিয়ে তাতে আলু ভরে চপ বানাবো। তা এঁচোড়ের চপ করতে গেলে কী কী লাগবে প্রথমেই বলি। লাগবে আমার এঁচোড়। আমি এঁচোড়টা এরকম বড় বড় করে কেটে মাঝখানে হালকা বুক রেখে দিয়েছি, না রাখলে জুড়ে দিয়ে না রাখলে এগুলো সব দানাগুলো বীজগুলো বেরিয়ে যাবে, ওই জন্য হালকা করে বুকোটা রেখে দিয়েছি। তো আমি এঁচোড়ের পিসগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে পেশার একটা সিটি নুন দিয়ে সিটি দিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আলু। আলুটা আমি এঁচোড়ের সাথেই সিটি দিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আমার বেসন। আমি 1.5 কাপ মতো বেসন নিয়েছি। আর মশলা লাগবে, পেঁয়াজ নিয়েছি ছোটো একটা সাইজের কুচিয়ে নিয়েছি। আর আদা নিয়েছি 1 চা চামচ, রসুন নিয়েছি 1/2 চা চামচ, আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চা চামচ। ঝালটা যে যেমন খাবেন তেমন দেবেন। আর হলুদ গুঁড়ো নিয়েছি একদম সামান্য 1 চিমটি, আর খাবার সোডা নিয়েছি 1 চিমটি, আর জোয়ান নিয়েছি 1 চা চামচ মতো, আর 1/2 চা চামচ নিয়েছি 5 ফোড়ন মেথি, কালো জিরা আর মরিচ। এটা 1/2 চা চামচ মতো নিয়েছি, এটা আলুতে একটু ফোড়ন দেবো বলে। আর নুন লাগবে পরিমাণ মতো, আর একটু নারিকেল কুচিয়ে নিয়েছি। নারিকেলটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে আপনারা দেবেন, আমরা একটু মুখরোচক করে খাই, ওই জন্যই বাদাম নারিকেল ছাড়া আমরা চপ খুব একটা খাই না। আর বাদাম নিয়েছি কিছুটা, এটা আমরা বাদাম আর নারিকেলটা দেবো। আপনারা এটা পারলে দেবেন, না পারলে না দেবেন, যারা খাবেন না তারা দেবেন না। তো প্রথমে আমি এই বেসনটাকে আমি গুলে রাখবো। হলুদ, এটা জোয়ান, আর এটা হচ্ছে খাবার সোডা, এটা এতে দিয়ে দিলাম, সবগুলোতে দিয়ে দিলাম। আর একটু নুন দেব। এটা আমি বেসনটাকে আমি গুলে রেখে দেব। আলুর চপের যেমন বেটার বানায় ওই রকম ধরনের হবে, বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, আমি এটা গুলে যদি ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ পরে এটা আরেকটু পাতলা হয়ে যাবে, ওই জন্য আমি একটু ঘন করে গুলে রেখে দিলাম। এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম। আর আলুগুলো এবার ম্যাশ করে নেব। আলুটার কালার চেঞ্জ হয়েছে, কেন ওই এঁচোড়ের সাথে আমি সিদ্ধ করেছি ওই জন্যে। এবার আমি এটা ম্যাশ করে নেব আলুটাকে। এবার আলুটা সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে, আমি এবার কড়াইতে তেল দেব। আর আমি এই চপটা সাদা তেলে ভাজবো, আর একটু সরষের তেল লাগবে যেটা আলুটা একটু কষার জন্য, ওটা 1 টেবিল চামচ হলেও হয়ে যাবে। আলু কষার জন্য সরষের তেল 1 টেবিল চামচ। আমি নারকেলটা আগে একটু ভেজে নেব। আমি বাদামগুলো উঠিয়ে নিয়েছি। এইবার আমি এই মেথি, কালো জিরা আর মৌরিটা এতে দিয়ে দেব। আমি আর তেল দেবো না, এই তেলেই ওই 1 টেবিল চামচ তেল দিয়েছি, তাতে ওই মেথি মৌরি কালো জিরাটা দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজটা দেবো, এটা ফুটে গেলে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। রসুনটা আগে দিয়ে দেব,
রসুনটা একটা শুকনো গন্ধ আছে, এই রসুনটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ আর রসুনটা একটু লালচে করে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাটা দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আমি নারকেলগুলো দিয়ে রেখেছিলাম, ভেজে উঠিয়ে রেখেছিলাম। বাদামটাও দিয়ে দেবো, একটু নুন দেব। একটু কষে নেব, মশলাটা কষা আছে, কাঁচা গন্ধ আর নেই কো। এবার আলুটা দিয়ে একদম পুরো কষে নেব, তবে খেতে সুন্দর হবে। আলুটা আমার কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। নিয়ে আমি কড়াই বসাবো ভাজার জন্য। এটা আমার লোহার কড়া, আমি নতুন কিনে নিয়ে এসেছি, খুব সুন্দর লোহার কড়াটা, ছোট্ট ভাজা করার জন্য, শুধু মানে তেলে ভাজার জন্য। কেন, আমার একটা অ্যালুমিনিয়ামের ছোট কড়াই ছিল, ওটা মাছ দিয়ে খুব কষ্ট হচ্ছিলো, এই সেই কড়াই, এই ভাজলেই পুড়ে যাচ্ছে। আর আমার তো এখন কাজের লোক নেই, আমাকে মাছ ধরতে হচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এই লোহার কড়াটা কিনেছি। আমি তেলটা গরম হতে দেবো, আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটা ছোটো ছোটো গোলা করে নিয়ে এই যে এঁচড় রয়েছে, এঁচড়ের উপরে লাগিয়ে দেবো, যেমন ডিমের ডেভিল করে ওইরকম ধরনের, বা ডিমের চপ করে এরকম ধরনের হবে, ঠিক এরকম হবে। একদিক দেব না, একদিকটা দেব। আবার একটা নিলাম, ঠিক এইভাবে। বেসনের ওপরে এইভাবে আলুর মাখাটা দিয়ে দিলাম। আমার সব চপগুলো আলু ভরা হয়ে গেছে, এবার আমি বেসনটা দেখব কেমন হয়েছে। হ্যাঁ, বেসনটা একটু নরম হয়ে গেছে, ঠিক এই ধরনের ব্যাটারটা হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা করে চপ এতে দেব বেসনে দিয়ে। এইভাবে তুলে নিয়ে আমি বেসনের মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে আমার চপগুলো ভাজা, গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এনে তুলে নিলাম। এই
ভাজা মশলা আর একটু বিট নুন ছড়িয়ে দেবো। একটু বিট নুন আর একটু ভাজা মশলা, এটা চাট মশলা, একটু ছড়িয়ে দিলাম। হয়ে গেছে আমার এঁচোড়ের চপ, খুব সুন্দর সন্ধ্যেবেলা স্ন্যাক্স, সন্ধ্যেবেলা এমনি। আর এখন গরম পড়েছে, ভালোও লাগে না, কিন্তু তাও মনে হয় যে কী খাই সন্ধ্যেবেলা চায়ের সাথে। তো একটু এঁচোড়ের চপ করলাম এঁচোড়ের সময়। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে জানাবেন। আর এটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।